তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে সাউদার্ন ইস্টার্ন রেলওয়ে থেকে একটি অ্যাপ্রেন্টাইসের রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে তো সেটা সম্বন্ধে আজকে ডিক্লারেশন দেবো ভিডিওতে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব যে স্টার্ট ডেট দেন লাস্ট ডেট এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু তো চলো ফার্স্টে দেখা যাক স্টার্ট ডেট কবে তো স্টার্ট ডেট স্টার্ট অলরেডি হয়ে গিয়েছে তিন তারিখ থেকে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি আর লাস্ট ডেট ক্রাইটেরিয়া কবে রয়েছে না সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড এখানে যদি আমরা ফি ডিটেলস ক্রাইটেরিয়ায় দেখি দেন এখানে জেনারেল ও এবং ইকোনমিক্যালি উইকার সেকশন যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে একশো টাকা করে চার্জেস দেওয়া হয়েছে এবং এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট বা ফিজিক্যালি হ্যান্ডিপ হ্যান্ডিক্যাপড যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো টাকা বা কোনো ফি নেওয়া হচ্ছে না এখানে দেখা যাচ্ছে এখানে এবার জব লোকেশন যেটা বলেছে এটা হচ্ছে অল ইন্ডিয়া এবং এজ লিমিট ক্রাইটেরিয়াটা একটা মেন ক্রাইটেরিয়া যেখানে বলা হয়েছে যে মিনিমাম এজ অন্তত পনেরো বছরের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে মিনিমাম এজ পনেরো বছর হতেই হবে এবং ম্যাক্সিমাম এজ বা সর্বাধিক যেটা বয়স থাকা দরকার সেটা হচ্ছে চব্বিশ বছর ঠিক আছে এবং এখানে টোটাল পোস্ট যেটা বলেছে এখানে সতেরোশো পঁচাশিটা টোটাল পোস্টের কথা এখানে বলা হয়েছে তো এখানে পোস্ট ডিসক্রিপশানটা একটা শর্ট নোটের মাধ্যমে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে হেল্প হয় সো এখানে এটাই বলা হয়েছে যে সি সাউদার্ন ইস্টার্ন রেলওয়ে ইজ ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্রেন্টাইস ফর সেভেন্টিন ফাইভ পোস্ট ইন্টারেস্টেড পিপল মিট অল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই বিফর অ্যাপ্লাই অনলাইন ওকে সো তোমরা আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমার ভিডিও দেখে বোঝো দেন তোমরা অ্যাপ্লাই করো আর এটা টেন্থ পাসেই এটা আবেদন করা যাবে ঠিক আছে এখানে নাম্বার অফ পোস্ট তোমরা দেখতেই পাচ্ছো তো এখানে পোস্ট ক্রাইটেরিয়া কোথায় কোথায় কী কী পোস্ট ডিটেলস দিয়েছে একবার দেখে নেওয়া যাক ওয়ার্কশপ অনুযায়ী হচ্ছে খড়গপুর ওয়ার্কশপে কিছু রয়েছে মানে খড়গপুর যে জাংশন রয়েছে সেখানে আবার ট্র্যাক মেশিন ওয়ার্কশপ যেটা খড়গপুরেই রয়েছে মানে খড়গপুরেরই বেশিরভাগ রয়েছে তারপরে সাঁতরাগাছিতে এখানে রয়েছে হাওড়ার এখানে আর ট্র্যাক মেশিন ওয়ার্কশপ এস আই সাতটি পোস্টের জন্য এবার ইলেকট্রিক লোকো সিট মানে যে লোকো পাইলটের যে ইলেকট্রিক লোকোটা সামলানোর জন্য বা ডিজেল লোকো সিট অনেক ভ্যারিয়াস পোস্ট রয়েছে ঠিক আছে আর স্টাইপেন্ড কত দেবে স্টাইপেন তোমাদের খুব জোর হলে বারো হাজার টাকার মতো স্টাইপেন দেবে ঠিক আছে এখানে অ্যাজ পার রুলস মানে দিয়ে থাকে এরকমই সো অ্যাজ পার রুলস বলেছে যেহেতু এটাই আমি বললাম অ্যাপ্রক্সিমেটলি তোমাদের তেরো হাজারের মধ্যে দেবে ঠিক আছে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া এখানে বলাই রয়েছে যে টেন্থ পাস উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড আইটিআই সার্টিফিকেট ইন রিলিভেন্ট ট্রেড সো এখানে টেন্থ পাসে তো তোমরা আবেদন করতেই পারবে বাট কিছু কিছু যারা ইলেকট্রিক লোকও যেখানে ইলেকট্রিক্যালের কোনো ডিগ্রি বা ডিপ্লোমা আইটিআই দরকার হয় অথবা আদার্স কোনো কিছুর ক্ষেত্রে আইটিআইটা মানে অবশ্যই লাগবে বাট তোমরা টেন্থ পাসেও এখানে আবেদন করা যাবে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থেকে থাকে তো তো এখানে লাস্টলি এটাই বলবো যে রিকোয়ার্ড ডকুমেন্টস হচ্ছে কি কী ডকুমেন্ট লাগবে যদি আইটিআই করা থাকে আইটিআই অথবা টেন্থ পাসের সার্টিফিকেট লাগবে যে কোনো একটা থাকলেই হবে আর আধার কার্ড অথবা প্যান কার্ড অ্যাজ এ আইডেন্টি থাকা দরকার আর পাসপোর্ট সাইজের একটি ফটো এবং একটা সিগনেচার দরকার ওকে সিলেকশান মোড মোড হচ্ছে মেরিট লিস্টের মাধ্যমে এই মানে এই সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হবে সো তোমরা ভিডিওটা সম্বন্ধে আমি ডেসক্রিপশন দিলাম ঠিকই কিন্তু এটা নিয়ে আমি ভিডিও একটা বানাবো যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে সো আজকের ভিডিও ছিল এতটাই আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিও যখন আমি ছাড়বো তোমরা তাড়াতাড়ি দেখতে পারো আর এই ফর্ম ফিল আপটা আমি কিছুক্ষণের মধ্যেই আমি আপলোড করছি কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনের জন্য বাই